আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে, মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার মূল হোতা পারভেজ অবশেষে গ্রেফতার। এবার বেরিয়ে এলো যে চাঞ্চল্যকর তথ্য, এর আগেও এই দুর্ধর্ষ খুনি ও ধর্ষক যেভাবে ধর্ষণ করে পার পেয়ে যায় তা থাকবে খবরে। পরবর্তী নিউজে থাকবে, হত্যার আগে সেই প্রবাসীর স্ত্রী ও তার দুই বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুনিরা। এ সকল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহ সাম্প্রতিক সময়ে ঘটা বাংলাদেশ ও বহির্বিশ্বের আরও কিছু চমকপ্রদ খবর থাকবে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। রোববার দিবাগত রাতে উপজেলার আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ শ্রীপুর উপজেলার আবদার গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ইন্সপেক্টর হাফিজুর রহমান এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, পারভেজকে শ্রীপুরের আবদার এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে স্বীকারোক্তির ভিত্তিতে তার ঘর থেকে রক্তমাখা কাপড়, মাটির নিচ থেকে মোবাইল ফোন, পায়জামার পকেট থেকে তিনটি গলার চেন, কানের দুল ও লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সঙ্গে কয়েকজন অংশ নিয়েছিলেন। বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি। এদিকে আবদার এলাকার একই পরিবারের চারজনকে হত্যার আগে 2018 সালের 22 ফেব্রুয়ারি নীলিমা নামে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর মাথায় আঘাত ও শ্বাসরোধ করে পারভেজ হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পারভেজের বিরুদ্ধে মামলাও হয়। বয়স বিবেচনায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে মুক্ত হন পারভেজ। জামিনে মুক্ত হওয়ার পর শিশু নীলিমার পরিবারকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন তিনি। মামলা প্রত্যাহার না করা হলে তাদের মারপিট করে এলাকা ছাড়া করবে বলেও জানান পারভেজ ও তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে 2018 সালের 28 আগস্ট নিরাপত্তা চেয়ে পারভেজ তার বাবা কাজিমুদ্দিন, মা মোসাম্মদ কামরুন নাহার ও আবুল কালামের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহত শিশু নীলিমার বাবা হাসান ওরফে ফালান। আবদার এলাকার প্রবাসী রেদওয়ান হোসেন কাজলের স্ত্রী ও তিন সন্তানকে হত্যার ঘটনায় গ্রেফতার পারভেজ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মাদক সেবন থেকে শুরু করে বেচাকেনার সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। মাদক সম্পৃক্ততা ও বখাটে আচরণের কারণে স্থানীয় লোকজন তাকে এড়িয়ে চলতে বলে জানান ওই এলাকার বাসিন্দা হারুনার রশিদ। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাকে ভালো পথে আনতে পারেননি বলে জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা, দুই মেয়ে ও এক ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করে। নিহতরা হলেন আবদার এলাকার প্রবাসী রেদওয়ান হোসেন কাজলের স্ত্রী, ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা, তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা, ছোট মেয়ে হাউরিন হাওয়া ও প্রতিবন্ধী ছেলে ফাদিল। এদিকে এবার তদন্ত থেকে বেরিয়ে এসেছে, হত্যার আগে সেই মা ও দুই মেয়েকে ধর্ষণ করেছিল হত্যাকারীরা। দোতলায় সেই বাড়ি, সেই ব্যালকনি, খাট, সোফা, চেয়ার টেবিল, থরে থরে সাজানো বই পুস্তক কিংবা চারপাশের নিদারুণ নিস্তব্ধতা, সব কিছুই আছে আগের মতো, শুধু নেই স্মৃতি ফাতেমা আর তার তিন সন্তান। তালাবদ্ধ বাড়িটির দিকে তাকালেই কান্নায় ভেসে ওঠে মালয়েশিয়া প্রবাসী রেজান হোসেন কাজলের সাজানো গোছানো ছোট্ট সেই সুখী সংসারের জীবনযাপনের দৃশ্য। এই বাড়ির দোতলায় শোবার ঘরে ঢুকে বুধবার রাতে দুর্বৃত্তরা মা ও তার দুই মেয়েকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। পুলিশ ধর্ষণের আলামত পেয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই এখলাস ফরাজি। চারপাশের আতঙ্কিত মানুষগুলো বাড়িটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। আফসোস করছেন। ইন্দোনেশিয়ার নাগরিক স্মৃতি ফাতেমা ও তার তিন সন্তানকে গলা কেটে নির্মমভাবে হত্যার রহস্য উদ্ঘাটনে হন্যে হয়ে ঘুরছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার পরপর এই হত্যাকাণ্ডের রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি পুলিশ। এদিকে তিন সন্তানকে নিয়ে পাশাপাশি কবরে ঘুমিয়েছেন স্মৃতি ফাতেমা। গত শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার কলেজ রোডের সেই বাড়িতে গিয়ে দেখা যায় আশপাশ এলাকা শুনশান নীরব। বাড়ির দোতলার ব্যালকনির পশ্চিম দিকে ঝুলছে সাদা কালো লাল নীল রঙের জামাকাপড়, হয়তো এগুলো শুকানোর জন্য রোদে দেওয়া হয়েছিল। ঘটনার তিন দিন পরও কাপড়গুলো সেখানেই আছে। তদন্তের প্রয়োজনে বাড়িটি তালাবদ্ধ রাখা হয়েছে। মাঝে মধ্যেই পুলিশ এ বাড়িতে আসছে তদন্তের কাজে। বৃহস্পতিবার রাতে পুলিশ চারজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার
লঙ্গার ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে পাশাপাশি মা ও তার তিন সন্তানকে দাফন করা হয়। প্রবাসী কাজলের ইচ্ছা অনুযায়ী তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। জানা যায়, ঘটনার পর তিন দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্মম এই হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারছিলেন না। তবে রহস্যজনক এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছে। অবশেষে ঘটনার চার দিনের মাথায় হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেফতার করতে পেরেছে পিবিআই। এদিকে মহামারীতেও ছাড় নেই, করোনা উপসর্গ দেখা দেওয়া নারীকেও গণধর্ষণ। ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলায় গণধর্ষণের শিকার হন এক নারী। লকডাউনে আটকে পড়েছিলেন বাড়ির অদূরে, প্রায় এক মাস সেখানেই ছিলেন। বৃহস্পতিবার তিনি ঠিক করেন হেঁটেই ফিরবেন জয়পুরের বাড়িতে, সেই মতো বেরিয়ে হাঁটাও শুরু করেন। কিন্তু বিকেল হয়ে যাওয়ায় তিনি রাস্তাও হারিয়ে ফেলেন। স্থানীয়দের জিজ্ঞেস করায় তারা বলে গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি আপাতত ফাঁকা, সেখানেই ওই মহিলা রাত কাটাতে পারেন। গ্রামবাসীর সন্দেহ হয়েছিল ওই মহিলা করোনা আক্রান্ত, তাই তাকে আলাদা রাখতেই স্কুলে রাত্রিবাসী কথা বলে, এমনকি তার খাবারেরও ব্যবস্থা করে। রাতের দিকে স্থানীয় তিন যুবক এসেই ধর্ষণ করে 40 বছরের সেই নারীকে। পরদিন সকালে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। যে স্থানীয়রা তাকে গণধর্ষণ করে তাদের সবারই বয়স 20-এর নিচে। বাটোদা থানা এবং প্রশাসনের তরফে ওই মহিলাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি কোভিড-19 আক্রান্ত কিনা তা দেখতে টেস্টও করা হয়েছে। এছাড়াও তার মেডিকেল পরীক্ষা হয়েছে, এখনও রিপোর্ট আসেনি। পুলিশের সন্দেহ গণধর্ষণের অভিপ্রায় নিয়েই যুবকেরা তাকে স্কুলের সন্ধান দেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে 22 জনকে গুলি করে হত্যা। কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার ঘটনার কারণ আত্মার সঙ্গে প্রেমিকার ঝামেলা। তার কারণেই নাকি অন্তত 22 জনের প্রাণ গিয়েছে বন্দুকের গুলিতে। শুক্রবার দেশটির এক উচ্চপদস্থ পুলিশ অফিসার এ কথা জানিয়েছেন। গত 20 এপ্রিল করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ভয়াবহ এই হামলা চালায় ওর্টম্যান। পুলিশ জানিয়েছে আত্মাই তার প্রেমিকাকে হেনস্থা করেছিল এবং সেই রাগেই বাড়ি ও তাকে ছেড়ে উঠতে চলে গিয়েছিল প্রেমিকা। সেই রাগেই গণহত্যা চালিয়েছিল ওই বন্দুকবাজ। পুলিশ হেনস্থার প্রকার নিয়ে কিছু না বললেও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় বন্দুকবাজ তার প্রেমিকাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে ওই মেয়েটি, পুলিশের সঙ্গে সহযোগিতা করছে এবং তার চিকিৎসাও চলছে। কানাডীয় মাউন্টেন পুলিশের সুপারিনটেন্ডেন্ট ড্র্যান্ড ক্যাম্পডেন বলেছেন মেয়েটি কোনোভাবে পালিয়ে বেঁচেছিল। তবে এ ধরনের ধ্বংসলীলা চালানোর পেছনে একেবারেই কোনো পরিকল্পনা ছিল না বললে ভুল বলা হবে। কোনো এক শনিবার রাতে এমন ঘটনা ঘটে এবং রবিবার ভোরবেলা পুলিশকে খবর দেয় মেয়েটি। শনিবার সারা রাত উটসের একটি মোটা গাছের পেছনে নিজেকে লুকিয়ে রেখেছিল তিনি। 11 বছরের অভিযুক্ত বন্দুকবাজ গ্যাব্রিয়েল ওর্টম্যান পোর্টাপিকে 13 জনকে গুলি করে খুন করে। পুলিশের ভুয়া গাড়ি ও ইউনিফর্ম পরেছিল সে। রবিবার সকালে আরও 9 জনকে গুলি করে হত্যা করেছিল সে। মারণ জীবাণু করোনা সংক্রমণ মোকাবেলায় এই মুহূর্তে কানাডা চলছে লকডাউন, ঘরবন্দী মানুষজন। কিন্তু তার মাঝেই রবিবার ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। নোভা স্কটিয়া প্রদেশের পোর্টাপিকো শহরে পুলিশ অফিসারের বেশে এক ব্যক্তি আচমকাই হামলা চালায়। পুলিশ সূত্রে খবর, তিনি রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের গাড়ি নিয়ে আসে। গুলি চালানোর পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় সে। ভয় পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে বাঁচার চেষ্টা করেন মানুষজন, কিন্তু তাতে আরও বিপত্তি ঘটে। তারা এলোপাতাড়ি গুলির মুখে পড়ে প্রাণ হারান, যার মধ্যে রয়েছেন একজন পুলিশ অফিসারও। তবে পুলিশের পাল্টা গুলিতে অবশেষে নিহত হয়েছেন বন্দুকবাজও। এই ঘটনাকে দেশের অন্যতম ভয়াবহ হামলার ঘটনা বলে একে চিহ্নিত করেছে জাস্টিন ট্রুডো প্রশাসন। ভিডিওটি শেষ করার আগে আমাদের সকল প্রাণপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ তথ্য যোগ করতে চাচ্ছি, আর তা হলো বিগত কিছুদিন যাবৎ কিছু দর্শকের মাঝে একটি কমন প্রবণতা দেখা দিয়েছে। তা হলো আমাদের প্রায় ভিডিওতেই তারা কমেন্ট করে জানাচ্ছেন যে ভিডিওটির তথ্য ফেক বা মিথ্যা এবং আমরা গুজব বা অসত্য তথ্য প্রচার করছি। আমরা সকল দর্শকদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা দয়া করে যে কোনো তথ্য পেয়েই সাথে সাথে সেটাকে আপনার বিবেচনায় সত্য বা মিথ্যা দাবি না করে বরং একটু সময় নিয়ে ইন্টারনেটে সার্চ করে এ বিষয়ে খোঁজখবর নিলে আপনি কিন্তু আসল সত্যটা খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আর আমাদের চ্যানেলের প্রচারিত প্রায় সকল তথ্য বা সংবাদই বাংলাদেশের বড় বড় বিভিন্ন জাতীয় পত্রপত্রিকা থেকে সংগ্রহ করা হয়ে থাকে। বেশিরভাগ নিউজের সোর্স লিঙ্ক আমরা খবরের ডিসক্রিপশনে দিয়ে দেই, সুতরাং আপনি চাইলে সহজেই সেখান থেকে আসল খবরটি পরে আসতে পারেন। আর আমরা কখনোই কোনো ধরনের অসত্য খবর আমাদের জ্ঞাতানুসারে প্রচার করি না। যদি এমন কোনো তথ্য সম্বলিত ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে জানাবেন। আমরা চেষ্টা করব সাথে সাথে সেই ভুল তথ্যটি সংশোধন করে দেবার জন্য
অথবা সেটি স্থায়ীভাবে ডিলিট করে দেব। আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমাদের সকল দর্শক ও বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।